हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, सुप्रभात, वेलकम एंड वंस अगेन टू वेलकम टू आवर चैनल टेस्ट यू मॉक। আমি বিপুল আপনার সামনে নিয়ে চলে এসেছি 13ই ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আশা রাখি এই কারেন্ট অ্যাফেয়ার্স আপনার বিভিন্ন ধরনের সব ধরনের এক্সামে কাজে লাগবে। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আছে, যেগুলো আপনাদের বিভিন্ন এক্সামে কাজে লাগবে, বিশেষ করে এনটিপিসি রেলওয়ে যে সামনে যে পরীক্ষা আছে 15 তারিখ থেকে যেটি শুরু হচ্ছে, কিংবা ফার্স্টে মিনিস্ট্রিয়াল পরীক্ষা হবে, তারপরে হবে আইসোলেটেড পরীক্ষা হবে, তারপর এনটিপিসি যেটা হচ্ছে জেনারেল যেটা আছে সেটা নন টেকনিক্যাল পপুলারি ক্যাটাগরির পরীক্ষা শুরু হবে 18 তারিখ থেকে মার্চ মাসের মধ্যে। তো এই সময় যে পরীক্ষাটা হবে তার জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ড চলো শুরু করা, আগে টাইম না ওয়েস্ট করে আজকে সেশনটি। আজকে ফার্স্ট কোশ্চেনটা হলো, শক্তি অ্যাক্ট বিল ইজ ইন্ট্রোডিউসড বাই উইচ স্টেট, শক্তি আইন বিলটি কোন রাজ্য চালু করা হলো। অপশনস মহারাষ্ট্র, লক্ষাদ্বীপ, লাদাখ ইয়া জম্মু কাশ্মীর। আমি কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করছি, শক্তি অ্যাক্ট বিল ইজ ইন্ট্রোডিউসড বাই উইচ স্টেট, শক্তি আইন বিলটি কোন রাজ্যে চালু করা হলো। অপশনস মহারাষ্ট্র, লক্ষাদ্বীপ, লাদাখ ইয়া জম্মু কাশ্মীর। তো সঠিক উত্তরটা হলো মহারাষ্ট্রতে এই বিলটি চালু করা হয়েছে। উদ্ধব সরকার এই বিলটি চালু করেছে। এই বিলটিতে মহিলা এবং শিশুদের সুরক্ষা যাতে যৌন হয়রানি না হয় কিংবা কোনো প্রবলেম যাতে না হয়, তাই জন্য শক্তি অ্যাক্ট, মানে অর্থাৎ শিশু ও মহিলাদের এক কথায় বলা যেতে পারে কি মহিলা এবং শিশুদের রক্ষা করার জন্য শক্তি অ্যাক্ট করেছে। এর মধ্যে যেটি অ্যাক্টে বলা হয়েছে কি যদি কোনো এরকম যদি কোনো মানে মানে কোনো যদি কোনো কোনো শিশু কিংবা কোনো মহিলা যদি অত্যাচারের শিকার হয়, তাদের যে অত্যাচারীকে ডেথ সেন্টেন্স কিংবা হেভি পেনাল্টি বা ফাইন করা হবে এই বিলের মাধ্যমে। তো শক্তি অ্যাক্ট কোথায় কোন রাজ্যে চালু করা হলো, সেটা হচ্ছে মহারাষ্ট্রতে এই বিলটি চালু করা হয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি, তার আগে আমরা দেখিনি আপনারা আমাদের চ্যানেলে কী কী পাচ্ছেন। আমরা রোজ সকালবেলা আপনাদের সামনে হ্যান্ড সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি, অর্থাৎ আমরা সেই সব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করি যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, অর্থাৎ পরীক্ষায় আসার মতন। আমরা খুবই সংক্ষেপ, মাত্র 8 থেকে 10টাই কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের সামনে আছে, কিন্তু খুবই সলিড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেতে পরীক্ষায় আসার মতন। এছাড়া আমরা WBCS অপশনাল পেপার আপনাদের সামনে নিয়ে আসছি, পেপার 1 এবং পেপার 2 দুটোই ডিসকাশন করা হচ্ছে, খুব ডিটেল ডিসকাশন করেছে আপনাকে সঠিক, মানে আমরা চেষ্টা করছি খুবই ডিটেল একটা আইডিয়া দিতে প্রতিটা চ্যাপ্টারের উপরে। আর এবার আমরা নোটসও প্রোভাইড করতে শুরু করবো। এছাড়া আমরা বিভিন্ন ইয়ার্সের কোশ্চেন পেপার নিয়ে আসি, বিভিন্ন এক্সামের কোশ্চেন পেপার নিয়ে আসি, সেগুলো প্রিলি হোক ইয়া মেন হোক, আমাদের সবাই কোশ্চেন পেপারটা নিয়ে আসে। তো ফ্রেন্ডস চলো শুরু, আজকে আমরা দেখে নিই আজকে আমাদের সেকেন্ড কোশ্চেনটা। প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি, শক্তি অ্যাক্ট কোন রাজ্যে চালু করালো, সেটা তো মহারাষ্ট্রতে। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি, উইচ কান্ট্রি উইল দ্য হোস্ট 2023 ইন্ডিয়ান ওশান আইসল্যান্ড গেমস, 2023 ভারত মহাসাগর দ্বীপপুঞ্জ গেমসে আয়োজক কোন দেশ। অপশনস মালদ্বীপস, মাডাগাস্কার, শ্রীলঙ্কা ইয়া ইন্দোনেশিয়া। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, উইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 2023 ইন্ডিয়ান ওশান আইসল্যান্ড গেমস, 2023 ভারত মহাসাগর দ্বীপপুঞ্জ গেমসের আয়োজক কোন দেশ। অপশনস মালদ্বীপস, মাডাগাস্কার, শ্রীলঙ্কা ইয়া ইন্দোনেশিয়া। সঠিক উত্তর হলো 2023 ভারত মহাসাগর দ্বীপপুঞ্জ গেমসের আয়োজক দেশ হচ্ছে মাডাগাস্কার। মাডাগাস্কার টি উত্তরটা হবে, তো মাডাগাস্কার হচ্ছে 2023 সালের ইন্ডিয়ান ওশান আইসল্যান্ড গেমসটি করবে। 2021 সালে গেমসটি আয়োজন করছে মালদ্বীপস, কিন্তু সরি ভুল বললাম, 2023 সালে এই গেমসটি আয়োজন করার কথা ছিল হচ্ছে মালদ্বীপসে, কিন্তু কোভিড-19 কারণে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করার জন্য করতে না পারার জন্য গেমসটা শিফট করে যাচ্ছে মাডাগাস্কার। তো 2023 ইন্ডিয়ান ওশান আইসল্যান্ড গেমস বা আমরা বলতে 2023 ভারত মহাসাগর দ্বীপপুঞ্জ গেমস কোন দেশ আয়োজন করছে, সেটা হচ্ছে মাডাগাস্কার, আফ্রিকান দেশ মাডাগাস্কারে এইটি আয়োজন করা হচ্ছে। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি, হোয়াট ইজ দ্য থিম অফ ফোর্থ এডিশন অফ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020 চতুর্থ সংস্করণের থিম কি। অপশনস ইনক্লুসিভ ইনোভেশন, স্মার্ট, সিকিউর, সাস্টেনেবল। অপশন বি ইনক্লুসিভ ইনোভেশন, কানেক্টেড ওয়ার্ল্ড। অপশন সি নিউ ডিজিটাল হরাইজন্স, ইয়া নান অফ দিস। আমি কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করছি, হোয়াট ইজ দ্য থিম অফ ফোর্থ এডিশন অফ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020 সংস্করণের চতুর্থ সংস্করণের থিম কি। অপশনস ইনক্লুসিভ ইনোভেশন, স্মার্ট, সিকিউর, সাস্টেনেবল। ইনক্লুসিভ ইনোভেশন, কানেক্টেড ওয়ার্ল্ড, নিউ ডিজিটাল হরাইজন্স, ইয়া নান অফ দিস। তো উত্তরটা হচ্ছে অপশন এ,
ইনক্লুসিভ ইনোভেশন স্মার্ট সিকিউর অ্যান্ড সাস্টেনেবল, এটা হচ্ছে চতুর্থ সংস্করণ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020। এই যে কনফারেন্সটা আয়োজিত হয়েছে সেটা ডিজিটাল কনফারেন্স, এর আগে তিনটে কনফারেন্স আয়োজিত হয়ে গেছে। এটাতে ভারতবর্ষে যে মোবাইল যে টেকনোলজিক্যাল যে ইনোভেশন ইনোভেটিভ ওয়ে সেটা আলোচনা করা হয়। বিভিন্ন মোবাইল সংস্থা কোম্পানি এখানে এসে নিজেদের ফ্ল্যাগশিপ মোবাইল ও কিংবা টেকনোলজি কিংবা ইনোভেশন প্রস্তুত করে। তো এই বছরের কোভিড-19 কারণে এটা ডিজিটালভাবে আয়োজন করা হয়েছে। 5 থেকে 8 ডিসেম্বর এটি আয়োজন করা হয়েছিল। তো ফোর্থ এডিশন অফ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস বা চতুর্থ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020 থিম কী ছিল? ইনোভেশন ইনক্লুসিভ ইনোভেশন স্মার্ট সিকিউর সাস্টেনেবল। এই প্রথম তিনটে যেটা ছিল সেইটা কিন্তু খুবই এনটিপিসির জন্য, রেলের এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। কেন আগেরবার যখন গ্রুপ ডি হয়েছিল কি প্রচুর থিম দিয়েছিল, প্রচুর থিম দিয়েছিল। তো আমাদের কিন্তু থিমগুলো মুখস্থ করে যেতে হবে, মিনিমাম একটা থিমগুলো মুখস্থ করে যেতে হবে। তো আমরা নেক্সট কোয়েশ্চনে মুভ করে, হোয়াট ইজ দ্য থিম অফ ইন্ডাস এন্টারপ্রেনার্স টিআইই গ্লোবাল সামিট 2020? ইন্ডাস উদ্যোক্তা টিআই গ্লোবাল সামিট 2020 থিমটি কী ছিল? অপশানস আপলিট এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনার্স 360, এন্টারপ্রেনারশিপ, ফিউচার অফ ইন্ডিয়া, ইয়া নান অফ দ্য অ্যাবাভ। আমি কোয়েশ্চেনটা অ্যাবাভ রিপিট করছি, হোয়াট ইজ দ্য থিম ফর ইন্ডাস এন্টারপ্রেনারশিপ গ্লোবাল সামিট 2020? ইন্ডাস উদ্যোক্তা টিআইই গ্লোবাল সামিট 2020 থিম কী ছিল? অপশানস আপলিট এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনার্স 360, এন্টারপ্রিনার্স ফিউচার অফ ইন্ডিয়া, ইয়া নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তরটা হলো এন্টারপ্রিনার্স ফিউচার অফ ইন্ডিয়া। এটা হচ্ছে টিআইই অর্থাৎ ইন্ডাস এন্টারপ্রিনার্স 2020 গ্লোবাল সামিটের থিম। তো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমরা নেক্সট কোয়েশ্চনে মুভ করি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আসছে। টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার কে হলেন এই বছর? এই বছর দুজন হয়েছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং কমলা হ্যারিস। তো টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন এবং কমলা হ্যারিস। কিছু জাস্ট দুদিন আগের ফোর্বস 100 মোস্ট পাওয়ারফুল উমেনে সেকেন্ড পজিশনে ছিল কমলা হ্যারিস, ফার্স্ট ছিল অ্যাঞ্জেলা মার্কেল, ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছিল 41তম স্থানে। তো টাইম এবার টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আমরা নেক্সট কোশ্চেনের মধ্যে মুভ করি, খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা, কিন্তু রেলে আসার মতন একটা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা নেক্সট কোশ্চেন মুভ করি, টপ 50 এশিয়ান সেলিব্রিটিজ নির্বাচিত হলেন আমাদের বলিউডের অ্যাক্টর সোনু সুদ। তার আমরা জানি উনি কোভিড-19 হিসেবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য অনেক কাজ করেছেন, অনেক খুব সুন্দর কাজ করেছেন। তো এবার উনি টপ 50 এশিয়ান সেলিব্রিটিজের লিস্টে প্রথম স্থান পেয়েছে আমাদের বলিউড অ্যাক্টর সোনু সুদ। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি, এটা আমাদের বইয়ের সেকশন, প্রতিদিন আমরা এখানে আমরা একটা নতুন নতুন বই নিয়ে আসি। তো লো বইটির লেখককে, লো বইটির লেখক হচ্ছে জিৎ তাহিল লো বইটি লিখেছেন। উনি একজন বুক রাইটার যিনি নেক্রোপলিস বলে একটি বই লিখেছেন যেটা বুকার লিস্টেড হয়েছিল। তো লো বইটি লেখক হচ্ছে জিৎ তাহিল। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি, এটা আমাদের শেষ কোশ্চেন আজকের। ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি কবে পালিত হয়? সেটা হচ্ছে 12ই ডিসেম্বর প্রতি বছর পালিত হয়। তো আজকে 12ই ডিসেম্বর যে কোন দিবস হিসেবে পালিত হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি হিসাবে পালিত হয়। তো ফ্রেন্ডস, আজকে সেশনটা এইটুকুনি ছিল। কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন, কমেন্ট অবশ্যই করবেন, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে আমরা নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আপনি প্রতিদিন আপনারা নোটিফিকেশানগুলো পেয়ে যান সময়। এবং নিজেদের বন্ধুদের মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করুন। তো ফ্রেন্ডস, আজকে সেশনটা এইটুকুনি ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ। আবার কালকে দেখা হচ্ছে ঠিক এই সময়।